জর্জিয়ার পর এবার আরেক দোদুল্যমান স্টেট নর্থ ক্যারোলিনায় প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট শুরু হয়েছে। বৃহস্পতিবার শুরু হয় এই আগাম ভোটগ্রহণ। এর আগে মঙ্গলবার জর্জিয়ায় সশরীরে কেন্দ্রে গিয়ে ভোট দেন ভোটাররা। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী কামলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে নর্থ ক্যারোলিনায় প্রচার শেষ করেছেন। দেশে যে সাতটি গুরুত্বপূর্ণ সুইং স্টেট আছে তার একটি এই নর্থ ক্যারোলিনা। গত নির্বাচনে এই আসনে ট্রাম্প জিতেছিলেন। হ্যারিকেন হেলেনের আঘাতের পর নর্থ ক্যারোলিনায় এখনও অনেক বাসিন্দা বিদ্যুৎবিহীন, অনেকে পানি সংকটে ভুগছেন। হ্যারিকেন হেলেনের আঘাতে ছটি স্টেটে 200 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এই স্টেটে মারা গেছেন 100 জন। ভোটারদের ভোট কেন্দ্রে যেতে তা প্রভাব ফেলবে কিনা সে নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। পোল এগ্রিগেটর মার্কিন ওয়েবসাইট 538-এর মতামত জরিপে দেখা যায় ট্রাম্প ও হ্যারিস নর্থ ক্যারোলিনায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে আছেন। ট্রাম্প এখানে 48% ভোট পেয়েছেন, অন্যদিকে হ্যারিসের পক্ষে গেছে 47.5% ভোট। 2020 এবং 2016 সালের উভয় নির্বাচনেই নর্থ ক্যারোলিনার ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে আগাম ভোট ভূমিকা রেখেছে। নির্বাচনের সাতটি সুইং স্টেটের মধ্যে জর্জিয়ায় আগাম ভোট হয়। ভোটগ্রহণ চলবে 1 নভেম্বর পর্যন্ত। গত 20 সেপ্টেম্বরে আগাম ভোটগ্রহণ শুরু হয় ভার্জিনিয়া, মিনেসোটা ও সাউথ ডাকোটায়।